আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আমার দুপুরের কিছু রান্না শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজহাঁসের মাংস, আর এটা আমি রান্না করেছি নারিকেল দিয়ে। এভাবে রান্না করলে কোনো প্রকার কিন্তু হাঁসের গন্ধ বের হয় না। অনেকেই আছেন যারা হাঁসের মাংস পছন্দ করেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর এভাবে রান্না করলে খেতেও অনেক সুস্বাদু হয়, আর সেই সাথে কোনো প্রকার হাঁসের গন্ধ বের হয় না। আর সেই সাথে আমি শেয়ার করব আমার শাশুড়ি আম্মা আজকে আমাদের জন্য চিট রুটি বা চিটা রুটি তৈরি করেছেন সেটা। তবে আমাদের দেশে কিন্তু এগুলাকে চিটা রুটি বলে, আর আমি সেটাই বলবো আপনাদের কাছে। এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি সর্বপ্রথমে রাজহাঁসের মাংসের জন্য এখানে নারিকেল, কিছুটা পরিমাণ নারিকেল এভাবে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি। আর এভাবে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলে কিন্তু নারিকেলের দুধগুলো অতি সহজে বের হয়ে আসে, তো আমি সবসময় এভাবে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিই। আর এখানে আমি নিয়েছি রাজহাঁসের মাংস 2 কেজি পরিমাণ। এগুলো আমার শ্বশুর শাশুড়ি আমাদের জন্য নিয়ে এসেছেন দেশের থেকে। আর এখানে আছে নারিকেল, আমি কিছু নারিকেল এভাবে ফালি করে নিয়েছি। আর এটাই হচ্ছে নারিকেলের দুধ। আর এখানে আছে আদা এবং রসুন পেস্ট। আর এখানে আমি 2টা আলু এভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর নিয়েছি তেজপাতা, লং, দারুচিনি এবং এলাচ। আমি কাঁচা জিরা ইউজ করব না, আমি এজন্য কিছুটা জিরা এভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি এই জিরাগুলোকে একটু গুঁড়া করে নিব। তো আমি এখন চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আর এর ভিতরে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে স্মেলটা আছে সেটা বের হয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম, আর এই পানিতেই আমি মশলাটাকে কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এভাবে একটু করে গুঁড়া মশলা দিব, আর একটু করে নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। আমরা মরিচ একটু বেশিই খাই, সেজন্য মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে কম করে দিতে পারেন বা বেশি করেও দিতে পারেন। তো এখন আমি আবার ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর আবার আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি রাজহাঁসের মাংসগুলোকে অ্যাড করে দিব। আর এখন আমি খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সেই সাথে একটি লাইক ও কমেন্টস করতেও ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা।
আর কমপক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখে তারপরে কমেন্টস করবেন, তা না হলে আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমি পড়তে পারি না, স্প্যাম আকারে চলে যায়, তো সেই জন্য আপনারও ক্ষতি এবং আমারও ক্ষতি। তো এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা একটু ফুটে ওঠার পরে আমি কিন্তু কোনো প্রকার এমনি পানি ইউজ করিনি, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, এতে করে আলুগুলো খেতে কিন্তু একটু টেস্টি হবে। পেজে দেখতেই পাচ্ছেন আলুগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি। তো এখন আমি নারিকেলের দুধটা অ্যাড করে দিলাম। খেয়াল রাখবেন নারিকেলের দুধটা কিন্তু প্রথমেই অ্যাড করা যাবে না, মাংসের পানিটা একটু ছেড়ে দিলে তারপরে দুধটা অ্যাড করতে হবে। তো এদিকে আমি আবার আমার আব্বুটার জন্য বা আমার ছেলেটার জন্য এখানে আমি একটু নুডলস রান্না করে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু আমার আব্বুর জন্য এভাবেই নুডলস রান্না করি, এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে আমি মাংসের ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো এ পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম হাই হিটে রেখেছি, কারণ অতিরিক্ত জ্বাল দিলে কিন্তু মাংসটাও সিদ্ধ হবে না, আবার নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য আমি মিডিয়াম হাই হিটে দিয়েছি, দিয়ে আমি আস্তে আস্তে মাংসটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিব, কারণ যেহেতু রাজহাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এরই ফাঁকে কিন্তু আমি বাবুর নুডলসটাও রান্না করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একবার এই চুলায় একবার ওই চুলায়, তো এখন আমি কিন্তু নারিকেলের টুকরাগুলো, খালি করে রাখা টুকরাগুলো অ্যাড করে দিলাম, আর সেই সাথে আলুগুলোও দিয়ে দিলাম। তো এদিকেও আমার নুডলস রান্নাও প্রায় হয়ে এসেছে, তো আমি নুডলসটাকে নামিয়ে নিব। সামান্য পরিমাণ একটু সস দিয়ে দিলাম, যাতে করে খেতে একটু টেস্টি লাগে, ছোট মানুষ যেহেতু সবসময় একই স্বাদের নুডলস খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে এরকম হালকা একটু সস অ্যাড করে দিই, এতে করে টেস্টটা একটু চেঞ্জ হয় আর খেতেও পছন্দ করে। তো এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা, আমি কিন্তু কিছুক্ষণ পরপরই মাংসটাকে এভাবে নেড়ে দিয়েছি, আর কষানোর সময় যতটা সুন্দরভাবে কষানো যাবে ততই কিন্তু মাংসটা খেতেও সুন্দর লাগবে, আর সেই সাথে হাঁসের গন্ধটাও দূর হয়ে যাবে। আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে যখন পানিটা শুকিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কি। তো আমি পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পানি গরম বসিয়েছি, আর এই গরম পানিটাই আমি কিন্তু ঝোলের পানি হিসাবে অ্যাড করে দিব, আমি এখানে ঠান্ডা পানি দিব না।
একটু কুসুম গরম পানি অ্যাড করে দিলাম, কারণ আমার পানিটা কিন্তু পুরোপুরি ফুটন্ত গরম হয়নি। তো আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি, আর এখন আমি খুব ভালোভাবে একটু রান্না করে নিব, আর আমার পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা রাখব। তো এই তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, আমার রান্নাটা হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা চলে এসেছে রান্নাঘরে ছিটা রুটি বানানোর জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন ছিটা রুটি তৈরি করা শুরু হয়ে গেছে। আর আমাদের বাবুর আব্বু খুব পছন্দ করে ছিটা রুটির সঙ্গে মাংস, আর সেজন্যই আর কি মা ছেলের জন্য তৈরি করছে ছিটা রুটি। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এভাবেই ছিটা রুটি তৈরি করে। আর ছিটা রুটি দিয়ে মাংস খেতে আমারও ভীষণ ভালো লাগে। আর সবসময় আসলে মারা কিন্তু একটাই কথাই চিন্তা করে যে তার সন্তান কোনটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করে। তো আমি যখন রাজহাঁসের মাংসটা রান্না করেছি তখন কিন্তু আম্মা নিজেই বলেছে যে বাবু অর্থাৎ আমার হাজবেন্ড আর কি ছিটা রুটি পছন্দ করে। তো বলেছে যে বাবু ছিটা রুটি পছন্দ করে যেহেতু সেহেতু আমি আজকে ছিটা রুটি বানাই বাবুর জন্য। তো আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে একটি সুন্দর কমেন্টস করবেন, আর একটা লাইক দিতেও ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।